আসসালামু আলাইকুম বিউটিফুল ভিউয়ার্স, ইটস মি ইয়োর গার্ল আকলিমা আক্তার শর্মা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ যে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি খুব ভালো আছি। তো এই তো চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি দেখতে পাচ্ছেন নুডলস নিয়ে। আজকের নুডলসের রেসিপি শেয়ার করব। তো এইটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট নুডলস রেসিপি এভার ইউ সিন। তো ফার্স্টে আমি এখানে দেখতে পাচ্ছেন বসুন্ধরা নুডলস নিয়ে নিচ্ছি। এখানে 3 প্যাকেট বসুন্ধরা নুডলস নিয়েছি। তো এটা হচ্ছে মানে সবচাইতে ইজি নুডলস রেসিপি। তো আমার লাইফে আমি মানে সবচাইতে বেস্ট একটা রেসিপি, মানে যেটা 5 মিনিটও সময় লাগে না বানাতে, এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন প্লিজ কী করতে হবে করে ফেলবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন যে নুডলস আপনাদের কেমন লাগে। তো ফার্স্ট অফ অল আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, অ্যাজ ইউ ক্যান গেস সি। তো তেলটা মেবি আমি এখানে 1/2 কাপের মতো ইউজ করেছি। হ্যাঁ, 1/2 কাপই হবে। 1/2 কাপের মতো এখানে তেল দিবেন। 1/2 কাপ মানে হচ্ছে কি মেজারমেন্ট কাপের 1/2 কাপ হবে। আবার কেউ চায়ের কাপের মাপ দিয়ে দিয়েন না, তাহলে আবার কম বেশি হতে পারে। অ্যান্ড দেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এখানে অল্পই পেঁয়াজ ইউজ করেছি, কারণ আমি যেহেতু মাত্র 3টা নুডলস রান্না করব তার জন্য। তো এখন একটু লবণ দিব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। পেঁয়াজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কেউ বেশি চাইলে বেশিও দিতে পারেন, কেউ কম চাইলে কমও দিতে পারেন, আপনাদের টেস্টের উপরে। নুডলসে পেঁয়াজ আপনাদের কার কেমন লাগে বুঝে আর কি। তো আমি লবণ দেওয়ার পর এখন একটু ভালো মতো ফ্রাই করে নিব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আর মুখে যাতে একটা কাঁচা পেঁয়াজের স্মেল না আসে। তো এরই ফাঁকে বলে নেই যে এই নুডলসটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা নুডলস, মানে আমার লাইফে আর কি যখন বানিয়েছিলাম, তো ফার্স্ট টাইম বানিয়েছিলাম সবচেয়ে ইজি নুডলসের রান্না আর কি। তো এটা আমি আমার মন করা আর কি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যেটা আমি আর কি আমার লাইফে ফার্স্ট টাইম যখন রান্না স্টার্ট করি আর কি, মানে ট্রাই করা স্টার্ট করি, তখনই এটা করেছিলাম, এই রেসিপিটা ট্রাই করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমি একটা ডিম দিয়ে দিলাম। 3টা নুডলস, 1টা ডিমই এনাফ, এর জন্য 1টা ডিমই দিলাম। দিয়ে এখন ক্র্যাম্বল করে নেব। ক্র্যাম্বলটা করছি পেঁয়াজের সাথে মিক্সড করে দিচ্ছি, যাতে ডিমটা একটু বেশি দেখা যায়। তো এই মুহূর্তেই দিলে আর কি আপনারা দেখতে পারবেন যে ডিমটা অনেক বেশি দেখা যায় আর কি নুডলসের মধ্যে, মানে অল্প নুডলসে বেশি ডিম এরকম লাগে। তো এখন আমি হচ্ছে নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 3টা নুডলসের মশলা, 3টা দিয়ে দিব এখন। আর অবশ্যই একটু বেশি ভাজা ভাজা করবেন আর কি, একটু ডিপ ফ্রাই করার ট্রাই করবেন ডিমটাকে ফার্স্ট অফ অল, কারণ হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল করে আর খেতে খুব ভালো লাগে আর কি। তো আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আর পাশে দেখতে পাচ্ছেন আমি যা যা ইউজ করবো সব কিছু হাতের পাশে রেখেছি। সবচেয়ে কম ইনগ্রেডিয়েন্ট লাগে আর সবচেয়ে ইজি রান্না, যে কেউ বানাতে পারবেন আর খেতেও দারুণ মজা হয়। আপনারা অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করবেন। আই হোপ যে আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কার কেমন লাগছে আর কি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি অরিগানো। এখানে 1/2 টেবিল স্পুনের মতো হবে, আমি অরিগানো ইউজ করেছি। তো ভালো মতো নাড়তে থাকো। অ্যান্ড দেন হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদাটাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে 1/2 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। ফার্স্টে অল্প একটু দিই, তারপর আবার একটু অ্যাড করি। আর চাইলে আপনার আপনাদের স্বাদ মতো কম বেশিও করতে পারেন, কারণ আমি এক্সপার্ট না, সো আমার ভুল হতেই পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আমার ভুলটা ধরাই দিবেন, আই হোপ সো। তো এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে টমেটো সস হচ্ছে 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি হবে, 1.5 টেবিল স্পুন এরকম হবে আর কি। তো এখন আমি দিয়ে দিয়েছি সয়া সস। আমি এখানে সয়া সসের 1 সিপ দিয়েছি, 1 মুখা আর কি, আমরা মুখা বলি ক্যাপ আর কি। যাই হোক, 1 টেবিল স্পুনের মতো হবে আর কি এই ক্যাপটার মধ্যে। আপনারা 1 টেবিল স্পুনের বেশিও দিতে পারেন, কিন্তু সয়া সসটা আমার বেশি পছন্দ না, যার কারণে অল্প ইউজ করলাম নামের সয়া সস আর কি। যাই হোক, এটা কোনো ব্যাপার না, টেস্ট আমি তো বললামই। অ্যাগেইন, আপনারা যারা এক্সপার্ট আছেন তারা তো নিজেদের ইচ্ছা মতো ইউজ করবেন, কোনো প্রবলেম নেই। তো অ্যান্ড দেন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি নুডলসটাকে সিদ্ধ করার জন্য। অনেকে আছে নুডলস ধোয় বা আলাদাভাবে সিদ্ধ করে পানি ফেলা দেয়, আমি ওরকম কিছু করি না,
তো আমি এইভাবেই রান্না করি। আর যখন চিকেন ইউজ করি না, বাট আমার ক্ষুধা লাগছে, আম্মু মাছ রান্না করছে, তো আমি কি করি তখন ঝটপট এই নুডলসই রান্না করে খাই। এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তাই আর কি। আর রেসিপিটা সত্যি এত মজার, মানে রান্নাটা হয়, নুডলসটা খেতে হয়। তো আমি ধীরে ধীরে পানি অ্যাড করবো, ধীরে ধীরে নুডলসগুলোকে এভাবে সিদ্ধ করে নেব। আর একটু ধীরে ধীরে পানি অ্যাড করি আর কি, যাতে বেশিও পানি না হয়ে যায়, আবার কম পানিও যাতে না হয়, বুঝে বুঝে আর কি। যখন একদম নরম হয়ে যায়, একদম পারফেক্ট সিদ্ধ হয় নুডলসটা, তখনই আর কি মানে বুঝে যায়, ওইভাবেই আর কি মেপে মেপে দেই পানি। পানিটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। কখনও দেখা গেছে অন্যান্য ম্যাগি নুডলসে পানি কম লাগে, কিন্তু বসুন্ধরা নুডলসে খেয়াল করলাম যে পানি বেশি লাগে নরম হতে। তো এক একটা নুডলসের উপর, কোম্পানির উপরে হচ্ছে গিয়ে ডিপেন্ড করে যে পানি কেমন লাগে। তো আপনারা যেই নুডলস ইউজ করবেন সেটার আন্দাজ মতো পানি দিয়ে নেবেন। তো এরকম আমি ধীরে ধীরে পানি অ্যাড করবো, নাড়বো চাড়বো, যতক্ষণ পর্যন্ত না একদম প্রপার ওয়েতে নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। আপনারা চাইলে এই নুডলস রেসিপিতে আপনারা চিকেন ইউজ করতে পারেন বা ভেজিটেবল ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর আমি যেহেতু এটা মানে ফার্স্ট টাইম আমার ট্রাই করার রেসিপি শেয়ার করছি, তো তখন আমি যেভাবে রান্না করেছি সেভাবে দেখাচ্ছি। কিন্তু কখনো গেস্ট আসলে বা কখনো মানে প্রপার ওয়েতে খেতে ইচ্ছা করলে আর কি, তো তখন আমি এখানে চিকেন ইউজ করি, ভেজিটেবল ইউজ করি। দেখতে খুবই ভালো দেখায় আর খেতে খুবই মজা লাগে। এমনিও খারাপ হয় না, এমনিও খুব ভালো হয়। যারা মানে তাড়াহুড়ার মধ্যে বা রান্না করতে চান, বা দেখা গেছে যে কোনো স্পেশাল কিছু না, জাস্ট খেতে ইচ্ছা করতেছে নুডলস, এখন 5 মিনিটের মধ্যে আপনাকে খেতে হবে, সো আপনি এটা ট্রাই করতে পারেন। এটা রান্না করতে 5-10 মিনিটের থেকে 1 মিনিটও বেশি লাগে না, খুবই ইজি ওয়ে। তো এরকমই মানে কি বলবো, মানে আমার তো ফেভারেট এই রেসিপিটা, আমি প্রায়ই বানাই খাই আর কি। তো আপনাদেরকে তো আগেও বলেছি যে আম্মু দেখা যায় যে আমি মাছ খাই না, তো কখনো আমাদের মেনুতে দেখা গেছে সম্পূর্ণই মাছ আর মাছ, তো তখন আমি বাধ্য হই এটা বানাতে। তো এখানে আপনার জাস্ট কয়েকটা জিনিস লাগে, হাতে থাকা ঘরে থাকা জিনিস দিয়ে আপনি বানাতে পারবেন, স্পেশাল কিছু লাগে না। দেখা গেছে সবসময় বাসায় চিকেন থাকে না, সবসময় বাসায় ভেজিটেবল থাকে না, তো এটা বানাতে আপনার কিচ্ছু লাগবে না। একটা ডিম লাগবে, 1 প্যাকেট বা 2 প্যাকেট আপনি যতটুকু খান আর কি। তো আমি যেহেতু আমার ফ্যামিলি মেম্বারসদের জন্য বানাচ্ছি, আমরা 3 জন খাবো, তাই ওই পরিমাণেই বানালাম। তো আপনারা চাইলে কম বেশি করে বানাতে পারেন, প্রবলেম নেই। তো আপনারা চাইলে যেমন এখানে অনেক কিছু আপনি চাইলে অ্যাড করতে পারেন, আবার চাইলে এখান থেকে হচ্ছে গিয়ে কাট করতে পারেন। যেমন আপনি চাইলে এখানে হচ্ছে গিয়ে কি বলে পেঁয়াজটা না দিলেও পারতেন, শুধু ডিম দিয়েও করতে পারতেন, মানে আপনার ইচ্ছা, একদমই আপনার ইচ্ছা। তো এখানে বলে রাখি যে ইগনোর আউট সাউন্ড, কারণ হচ্ছে বাইরে থেকে অনেক নয়েজ আসতেছে। আমাদের বাসার 3 তলার আর কি ভাড়াটিয়ার বাবু সাউন্ড করে বেশি, যাই হোক এটা কোনো ব্যাপার না। তো আমার রান্না অলমোস্ট ডান, তো এই তো দেখতে পাচ্ছেন রান্না রেডি। তো এই ছিল আজকের ভিডিও, আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।